হ্যালো প্রিয় বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটি পান্ডার অসাধারণ গল্প। আজকের মুভি কুংফু পান্ডা। এটি 2008 সালে রিলিজ হয় এবং এর আইএমডিবি রেটিং 7.6/10। মুভির শুরুতে দেখা যায় একটি মোটাসোটা পান্ডা পো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে সে একজন শক্তিশালী কুংফু ওয়ারিয়ার হয়ে গেছে। এরই মধ্যে তার ঘুম ভেঙে যায় এবং সে বাস্তবে ফিরে আসে। পো চায়নার একটি সুন্দর ও শান্ত উপত্যকায় বসবাস করে এবং সেখানে সে তার বাবার সাথে একটি নুডল শপ চালায়। পোয়ের ছোটবেলার স্বপ্ন সে কুংফু শিখবে এবং ফিউরিয়াস ফাইভদের মতো একজন কুংফু মাস্টার হবে। এই ফিউরিয়াস ফাইভের মধ্যে যারা ছিলেন তারা হলেন টাইগ্রেস, মাঙ্কি, ক্রেন, ভাইপার এবং ম্যান্টিস। এবং এই ফিউরিয়াস ফাইভের একজন শিক্ষাগুরু ছিলেন, তার নাম মাস্টার সিফু। কিন্তু পোয়ের এই ছোটবেলার স্বপ্ন স্বপ্নই থেকে গেছিল। বাবার দোকান সামলাতে সামলাতে তার আর কুংফু শেখা হচ্ছিল না। এরপর দেখা যায় গ্র্যান্ড মাস্টার ওকবে, যিনি একজন কচ্ছপ ছিলেন। মাস্টার সিফুকে তিনি ডেকে পাঠান। মাস্টার সিফুকে তিনি বলেন এভিল তাইলং একদিন জেলখানা থেকে মুক্তি পাবে এবং সে তাদের এই উপত্যকায় আক্রমণ করবে। গ্র্যান্ড মাস্টার বলেন এভিল তাইলং ড্র্যাগন স্ক্রোল না পাওয়ার জন্য তাদের ওপর রিভেঞ্জ নিতে আসবে। ড্র্যাগন স্ক্রোল হলো একটি অতি ক্ষমতা সম্পন্ন স্ক্রোল যেটা শুধুমাত্র একজন ড্র্যাগন ওয়ারিয়ারকে দেওয়া হয়। সেই স্ক্রোল পেয়ে গেলে ওই ড্র্যাগন ওয়ারিয়ারকে আর কেউ হারাতে পারবে না। এসব শুনে মাস্টার সিফু ভয় পেয়ে যায়। তখনই সে তার গার্ডকে ডেকে পাঠায় এবং সমস্ত সেনার প্রোটেকশন বাড়ানোর জন্য আদেশ দেন। গ্র্যান্ডমাস্টার তখন মাস্টার সিফুকে পরামর্শ দেন এই ঘটনার একমাত্র সলিউশন হলো ড্র্যাগন ওয়ারিয়ারকে খুঁজে বের করা। এরপর ড্র্যাগন ওয়ারিয়ারকে খুঁজে বের করতে তারা একটি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার কথা শুনে পো তার দোকানের সমস্ত কাস্টমারকে সেই প্রতিযোগিতা দেখতে পাঠিয়ে দেয় এবং সেও সেখানে যাবে বলে তৈরি হচ্ছে। এমন সময় তার বাবা সেখানে চলে আসে এবং পোয়ের হাতে একটা নুডলের ঠেলা গাড়ি হাতে ধরিয়ে দেয় যাতে প্রতিযোগিতায় আসা সকলকে সে নুডলস খাওয়াতে পারে। সেখানে পৌঁছে পো দেখতে পায় তাকে অনেকগুলি সিঁড়ি পার করে সেখানে পৌঁছাতে হবে এবং এর জন্য তার ঠেলা গাড়ি সে নিচে রেখে উপরে উঠে যায়। অন্যদিকে গ্র্যান্ডমাস্টার ওকবে মাস্টার সিফুকে জানায় আজ যে ড্র্যাগন ওয়ারিয়ার হবে সে শুধুমাত্র তাদের উপত্যকার নয়, সেখানকার সমস্ত মানুষের কল্যাণের কারণ হবে। এদিকে পো যতক্ষণে সিঁড়ি বেয়ে উপরে ওঠে ততক্ষণে প্রতিযোগিতার দরজা বন্ধ হয়ে গিয়েছে। একদিকে যখন ফিউরিয়াস ফাইভ তাদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করছিল, অন্যদিকে পো সেই প্রতিযোগিতা দেখতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। কোনোভাবে সে ভেতরে প্রবেশ করতে না পেরে সে একটি বুদ্ধি খাটায়। একটি বাজির দোকান থেকে বাজি চুরি করে সেগুলি নিজের শরীরে বেঁধে ফেলে এবং সেগুলিতে আগুন ধরিয়ে দেয়। এইভাবে সে আকাশে উড়ে গিয়ে প্রতিযোগিতার মধ্যে গিয়ে পড়ে এবং সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে সে দেখতে পায় গ্র্যান্ডমাস্টার উগবে তার একটি আঙুল তার দিকে করে আছেন। এরপর গ্র্যান্ডমাস্টার পোকে ড্র্যাগন ওয়ারিয়ারের সম্মান দেন। এসব দেখে সবাই অবাক হয়ে যায়। তারা ভাবে এত বড় বড় যোদ্ধা থাকতেও গ্র্যান্ডমাস্টার পোকে ড্র্যাগন ওয়ারিয়ার হিসাবে কেন বেছে নিলেন। কিন্তু প্রতিযোগিতায় আসা সকল দর্শক অত্যন্ত খুশি হয়। এদিকে ফিউরিয়াস ফাইভের প্রত্যেকে মাস্টার সিফুর কাছে ক্ষমা চায়। তারা বলে এত কঠোর পরিশ্রমের পরও তারা মাস্টার সিফুর মুখ উজ্জ্বল করতে পারলো না। অন্যদিকে মাস্টার সিফুর গার্ড জেনকে দেখা যায়। সে এভিল তাইলংয়ের জেলখানায় আসে এবং চিফকে মাস্টার সিফুর মেসেজটি দেয়। মেসেজটি পড়ার পর চিফ জেনকে দেখায় কতটা পাহারায় তাইলংকে রাখা হয়েছে। সিকিউরিটি চেক করতে চিফ জেনকে তাইলংয়ের কাছে নিয়ে যায় এবং চিফ তাইলংকে টন্ট করে বলে গ্র্যান্ডমাস্টার একজন নতুন ড্র্যাগন ওয়ারিয়ারকে পেয়ে গেছেন। এরপর জেং সেখান থেকে চলে আসে। কিন্তু আসার সময় জেংয়ের একটি পালক ভুলবশত সেখানে পড়ে যায় যেটা তাইলং তুলে নিয়ে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে পোকে একটি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে সমস্ত মাস্টারদের অস্ত্র থাকে। পোয়ের কাছে এসব একদম নতুন অনুভূতি হয়। সে তার নিজের ভাগ্যের ওপর তখনও বিশ্বাস করে উঠতে পারছিল না। খুশিতে সে এদিক ওদিক করতে থাকে। এই সময় হঠাৎ তার হাতে লেগে একটি পাথরের বাটি মাটিতে পড়ে ভেঙে যায়। তখনই সেখানে মাস্টার সিফু চলে আসে এবং পোকে জানায় তাকে এখনও শুধুমাত্র চুজ করা হয়েছে, সে এখনও ড্র্যাগন ওয়ারিয়ার হয়ে যায়নি। ড্র্যাগন ওয়ারিয়ার সে তখনই হবে যখন সে ড্র্যাগন স্ক্রোলটি পড়বে। সিফু পোকে নানারকমভাবে অপমান করতে থাকে। এসব দেখে পো প্রচণ্ড রেগে মাস্টার সিফুয়ের ওপর রাগ দেখাতে যাবে, ঠিক তখনই সিফুয়ে তার একটি আঙুল ধরে তাকে নিজের বসে নিয়ে আসে। এরপর সিফু পোকে একটি হলে নিয়ে আসে এবং পোকে বলে নিজের কুংফু প্রদর্শন করতে। কিন্তু পো যে ফিউরিয়াস ফাইভের সামনে কিছুই নয়, কুংফু প্রদর্শন করতে গিয়ে নিজেকে ঘায়ল করে ফেলে। এসব দেখে মাস্টার সিফু খুব ডিসঅ্যাপয়েন্ট হয়। রাত হতে সবাই যে যার রুমের দিকে যেতে থাকে। রাস্তায় পোকে সকলে মিলে অপমান করতে থাকে। পো সব শুনে খুব দুঃখী হয়ে পড়ে। এরপর পো নিজের রুম খুঁজতে খুঁজতে ভুল করে ক্রেনের রুমে ঢুকে পড়ে। পো এক্সাইটেড হয়ে ক্রেনকে জানায় যে সে ক্রেনের অনেক বড় ফ্যান।
উল্টো দিকে ক্রেন পোকে অপমান করে, তাকে বাইরে বেরিয়ে যেতে বলে। বাইরে বেরোতেই সেখানে টাইগ্রেস চলে আসে এবং পোকে বলে, তোমার মতো লুজারদের এখানে কোনো ঠাই নেই। এসব অপমান শুনে পো খুব দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে এসে সে একটি গাছের নিচে এসে বসে পড়ে। এরপর সেখানে ওক বয়ে আসে এবং পোয়ের উদাস ভাব দেখে তাকে জিজ্ঞাসা করে। পো জানায় সকলে অত্যন্ত অপমান করেছে তাকে, সে কখনো একজন ড্র্যাগন ওয়ারিয়ার হতে পারবে না এবং সে তার বাবার কাছে চলে যেতে চায়। ওক বয়ে তার কথা শুনে তাকে বলে, সবার কথায় ধ্যান না দিয়ে নিজের স্বপ্নের কথা ভাবো এবং স্বপ্ন পূরণের জন্য জীবন লাগিয়ে দাও। অন্যদিকে এভিল টাইলং সেই পালকের সাহায্য নিয়ে তার হাত পা বাঁধা যে শিকল ছিল সেটি খুলতে শুরু করে। এই সময় সেখানে চিপ চলে আসে এবং তার কার্যকলাপ দেখে চিপ তার উপর হামলা করে, কিন্তু ততক্ষণে টাইলং বন্দিদশা থেকে মুক্ত হয়ে যায় এবং সকলকে পরাজিত করে। চিপ তাকে আটকানোর জন্য গুহার পাহাড়গুলি ভেঙে দেয়। টাইলংকে আটকানোর চেষ্টা করলে চিফের বিছানো প্ল্যানেই চিফ তার দলবলের সময় ক্ষতিগ্রস্ত হয়। এরপর টাইলং ফাইনালি চিফকে পরাস্ত করে। এরপর টাইলং জেনকে বলে, গিয়ে সবাইকে যেন সে বলে যে টাইলং ফিরে এসেছে এবং সে তার বদলা নেবে ও সকলকে হত্যা করবে। পরদিন সকালে সিফু পোকে ঘুম থেকে উঠাতে তার রুমে গিয়ে দেখে সে রুমে নেই। এটা দেখে সিফু খুশি হয়, তারা ভাবে পো হয়তো ভয় পেয়ে সেখান থেকে পালিয়েছে। এরপর তারা নিয়মমাফিক নিজেদের ট্রেনিংয়ের জন্য টেম্পেলে যায়। সেখানে পৌঁছে তারা অবাক হয়ে যায়, পো একা একা সেখানে প্র্যাকটিস করছিল। এটা দেখে সিফু আবার খুব রেগে যায়। সিফু তার ধৈর্য ও সাহস ভাঙার জন্য পোকে সমস্ত ফাইটার্সের সাথে লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু পো এখন কুংফু সম্পর্কে অনেকটাই দুর্বল, সে সবার কাছে ভীষণ খারাপভাবে মার খেতে থাকে। এরপর সিফু নিজে তার সাথে ফাইট করতে শুরু করে আর বারবার পোকে মেরে মাটিতে শুয়ে দিতে থাকে, কিন্তু ততবারই পো উঠে দাঁড়িয়ে পড়ে, তার সাথে ফাইট করতে থাকে। তখন সিফু রাগের বসে পোকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। এর দরুন পো ভীষণ রকমভাবে আহত হয় এবং তার ভীষণ চোট লাগে। এরপর পো নিজের রুমে চলে আসে ও মেন্টিস তার ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিতে থাকে। ও তাকে বলে, সিফু এরকম কঠোর কোনোদিনই ছিলেন না। এরই মধ্যে সেখানে টাইগ্রেস চলে আসে, তারা পোকে টাইলংয়ের ব্যাপারে বলতে শুরু করে। টাইগ্রেস বলে, এভিল টাইলং বর্তমানে তাদের বড় শত্রু, একসময় মাস্টার সিফুর থেকে ট্রেনিং নিয়েছিল, সিফু তাকে ছেলের মতো দেখত। কিন্তু একদিন ড্র্যাগন ওয়ারিয়ার বাছাইয়ের পরীক্ষায় টাইলং পরাজিত হয়। ড্র্যাগন স্ক্রোলটি না পাওয়ার জন্য রাগে টাইলং সবার উপরে অ্যাটাক করে, কিন্তু সেই সময় সেখানে উপস্থিত ওগবে তাকে বন্দি বানায়। টাইলংয়ের এরকম পরিবর্তনের কারণে সিফু এরকম কঠোর হয়ে গিয়েছে, এরপর থেকে সিফু আর কাউকে কুংফু শেখায় না। এরপর দেখানো হয় সিফুয়ের কাছে জ্যাং আসে এবং সিফুকে টাইলংয়ের মেসেজ দেয়। এটা শুনে সিফু ওগোয়ের কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনাটি জানায়। ওগোয়ে সমস্ত ঘটনাটি শুনে সিফুকে বলে, টাইলংকে যদি কেউ আটকাতে পারে ও পরাজিত করতে পারে সে হলো পো, আর পোকে যোগ্য বানানোর জন্য ওগোয়ে সিফুকে ট্রেনিং দেওয়ার জন্য বলে। এটা বলে ওগোয়ে নিজের হাতে লাঠিটি সিফুকে দিয়ে সে ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে পো সবাইকে সুস্বাদু সব ডিশ বানিয়ে খাওয়াতে থাকে এবং তারা ভালো সময় কাটাতে থাকে। এই দরুন পোয়ের সাথে সকলের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেই সময় পো সিফুয়ের নকল করে সবার সামনে অ্যাক্টিং করতে শুরু করে। তখনই সিফু সেখানে চলে আসে এবং তাদের সকলকে টাইলংয়ের জেল থেকে পালানো ওগিয়ের চিরদিনের মতো চলে যাওয়ার কথা জানায়। সিফু জানায় একমাত্র ড্র্যাগন ওয়ারিয়ারই টাইলংকে পরাজিত করতে পারে, কিন্তু পো এসব শুনে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে, সিফু তাকে তখন বাধা দেয়, তাকে যেতে বারণ করে, কিন্তু পো সিফুয়ের কোনো কথা শুনতে চায় না। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে টাইগ্রেস এসবগুলি লক্ষ্য করছিল। এরপরে সে মনস্থির করে সে টাইলংকে আটকাতে যাবে, এই বলে সে টাইলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই তার পিছু নেয় বাকি ফোর ফিউরিয়াস ফোর ও টাইগ্রেসের সাথে তারা যাত্রা শুরু করে। পরদিন সকালে সিফু কিচেনে এসে পোকে দেখতে পায়। কিচেনের হাল খুবই খারাপ দেখে বুঝতে পারে পো খাবার খুঁজছে। সিফু বলে, মাংকের বিস্কিট আলমারি উপরে রাখা আছে, এই বলে সিফু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সিফু দেখে পো আলমারির ওপর বসে মাংকের বিস্কুটটি খাচ্ছে। সিফু বুঝতে পারে খাবারের জন্য পো সব কিছুই করতে পারে। এরপর সিফু পোকে সেখান থেকে নিয়ে যায় যেখানে কুংফু শুরু হয়েছিল। এরপর সিফু পোকে মোটিভেট করতে থাকে। এরপর শুরু হয় ট্রেনিং। পোকে খাবারের লোভ দেখিয়ে ট্রেনিং করাতে থাকে। খাবারের চক্করে পো খুব তাড়াতাড়ি কুংফু শিখতে থাকে। ট্রেনিং কমপ্লিট হলে সিফু পোকে এক বাটি মোমো খেতে দেয়। পো খুশি হয়ে যেই সেগুলি খেতে যাবে সিফু সব মোমো তার থেকে কেড়ে খেতে শুরু করে দেয়। শুধুমাত্র একটি মোমো অবশিষ্ট থেকে যায়। পো খাবারের জন্য সব কিছু করতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় শেষ মোমোটি শুধুমাত্র তার, সে কিছুতেই তা সিফুকে দেবে না। এই মোমোকে কেন্দ্র করে দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ভীষণ যুদ্ধের পর পো সিফুকে হারিয়ে দেয় এবং মোমোটি খেতে সক্ষম হয়।
অন্যদিকে ফিউরিয়াস 5 তাইলং এর সাথে যুদ্ধ করতে একটি ব্রিজের ওপর উপস্থিত হয়। সেখানে তাইলং এর সাথে ফিউরিয়াস 5 এর একটি দুর্দান্ত ফাইট হয়। তারা প্ল্যান করে ব্রিজের দড়ি ছিঁড়ে ফেলে তাইলংকে গভীর জলে ফেলে তাকে হত্যা করবে। কিন্তু তাইলং এর সাথে টাইগ্রেস ব্রিজে ফেঁসে যায়, যেখানে টাইগ্রেসের সাথে তাইলং এর ভীষণ ফাইট শুরু হয়ে যায়। ফাইট চলাকালীন তাইলং বুঝতে পারে টাইগ্রেস আসলে ড্রাগন ওয়ারিয়র নয়। এই সময় ভুলবশত মাংকের মুখ থেকে পোয়ের নাম বেরিয়ে আসায় তাইলং বুঝতে পারে ড্রাগন ওয়ারিয়র আসলে কে। এরপর ফিউরিয়াস 5 এর সাথে আরেকবার যুদ্ধ বাঁধে তাইলং এর সাথে, কিন্তু তাইলং সবাইকে পরাজিত করে এবং টাইগ্রেসকে মেরে ব্রিজের নিচে ফেলে দেয়। তখনই ক্রেন এসে টাইগ্রেসকে বাঁচিয়ে দেয়। এত স্ট্রং হওয়ার পরও তারা তাইলংকে হারাতে পারে না। সিফু এবং পো ট্রেনিং শেষে টেম্পেলে ফিরে এসে দেখে ফিউরিয়াস 5 আধমরা অবস্থায় পড়ে আছে। তারা দেখে এটা অবাক হয়ে যায়। ক্রেন মাস্টার সিফুকে সব জানায়। সব কথা জানার পর মাস্টার সিফু বুঝতে পারে একমাত্র পোই তাইলংকে হারাতে পারে, কিন্তু এর জন্য পোকে ড্রাগন স্ক্রোল পড়তে হবে, পরে শক্তি সংগ্রহ করতে হবে। এরপর সিফু পোকে ড্রাগন স্ক্রোলটি দেয় সেটি পড়ার জন্য, কিন্তু পো স্ক্রোলটি খুলে অবাক হয়ে যায়, সেই স্ক্রোলটিতে কিছুই লেখা থাকে না। এসব দেখে সিফু সিদ্ধান্ত নেয় যে তাইলং এর সাথে সে নিজেই লড়বে। সে সবাইকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এলাকার সব মানুষকে সুরক্ষিতভাবে অন্য কোথাও নিয়ে যেতে। তার আদেশ মতো ফিউরিয়াস 5 এলাকার সকলকে অন্যত্র নিয়ে চলে যায়। হতাশ হয়ে পো তার বাবার কাছে ফিরে আসে। উদাস ছেলেকে দেখে পোয়ের বাবা পোকে চিয়ার আপ করার জন্য তাকে একটি সিক্রেট কথা বলে। সে বলে এতদিন সে লোকেদের যে তার নুডলসের সিক্রেট রেসিপির কথা বলে এসেছে, আসলে এমন কোনো সিক্রেট রেসিপি নেই। এই কথা শুনে পো তার হাতে থাকা স্ক্রোলটি পুনরায় খুলে দেখে এবং বুঝতে পারে ওই স্ক্রোলটি নিজের ওপর ভরসা করার কথাই শেখায়। অন্যদিকে টেম্পেলে সিফু ও তাইলং সামনাসামনি হয়। তাদের মধ্যে ফাইট স্টার্ট হয়। তাইলং তার বহু বছর ধরে জমে থাকা রাগ সিফুর ওপর দেখাতে শুরু করে। লড়াই চলাকালীন তাইলং ওগুয়ের লাঠিটি ভেঙে টুকরো টুকরো করে দেয়। মাস্টার ও স্টুডেন্টের মধ্যে খুবই ইন্টেন্স ফাইট হতে শুরু করে, কিন্তু বয়স বাড়ার কারণে সিফু আর আগের মতো শক্তিশালী নেই। তাইলং তাকে এক হাতে হাওয়ায় তুলে মাটিতে আছড়ে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে ড্রাগন স্ক্রোলটি কোথায়। সিফু তাকে কোনো কিছুই বলতে চায় না। তাকে মারতে যাবে এমন সময় পো হাতে স্ক্রোলটি নিয়ে সেখানে চলে আসে। তাইলং পোকে দেখে হাসিতে ফেটে পড়ে। সে ভাবতেই পারে না এই মোটা সোটা পান্ডা একজন ড্রাগন ওয়ারিয়র। এরপর তাইলং পোয়ের ওপর অ্যাটাক করে, তাকে নিয়ে সিঁড়ি থেকে নিচে এসে পড়ে। তাইলং পোকে ভীষণ আঘাত করতে থাকে এবং শেষমেশ তার থেকে স্ক্রোলটি নিয়ে নেয়। কিন্তু স্ক্রোলে কিছু না লেখা থাকতে দেখে সে অবাক হয়। সে ভাবতে থাকে যেই স্ক্রোলটি পাওয়া তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সেই স্ক্রোলটিতে কিছুই নেই। তার এই হতাশ মুখ দেখে পো মুচকি হাসি দিয়ে উঠে দাঁড়ায় এবং তাইলংকে ভীষণভাবে মারতে শুরু করে। এরপর তাইলং পোয়ের ওপর আক্রমণ করতে গেলে পো তার একটি আঙুল ধরে তাকে শান্ত করে। এটা দেখে তাইলংয়ের মনে পড়ে এরকম শুধুমাত্র মাস্টার সিফুই করতে পারত। পো তাকে জানায় এই স্কিলটি সে নিজে নিজেই শিখেছে। এটা বলে সে তাইলংকে শেষ আঘাতটি করে। এইসব দেখে সকল গ্রামবাসী খুব খুশি হয়। তারা আনন্দ করতে থাকে। পো এই সময় ছুটতে ছুটতে টেম্পেলের মধ্যে চলে যায় সিফুকে এটা জানাতে যে সে তাইলংকে হারিয়ে দিয়েছে। কিন্তু মাস্টার সিফুর অবস্থা দেখে তার মনে হয় সিফু মারা যেতে চলেছে। কিন্তু মাস্টার সিফু তখন তাকে জানায় সে তো শুধুমাত্র শুয়ে রেস্ট করছে। এরপর পো তার পাশে শুয়ে পড়ে। এখানেই মুভিটি।